কথাটা মেগো কি করবা আমি কোন রান্না করব বিশাল দবে এই চ্যাটবে অবশ্যই ভিডিওটা দেখবেন আর বিয়ার সাথে আপনার মিটে যাবে পালা ফিরে আসসালামু আলাইকুম আমি আসলে বিবাহিত একজন ছেলে আমার ওয়াইফ আছে আমি ঢাকায় থাকি একটা বাসায় ছোটখাটো একটা বাসা এইটা আমার বাসা আমার বউর পরীক্ষা সামনে ডিগ্রি সে বাড়িতে চলে গেছে আমি এখন একা একাই একা একা থাকি এখানে ঢাকায় বাসায় একা আমি আর কেউ নেই হচ্ছে বাসায় আমি একা একা থাকলে কি করি এটা আপনাদের আজকে দেখাবো যে রান্নাবাড়া থেকে শুরু করে কাপড় গোছানো পুরা ঘর কিভাবে আছে সাজাইতে হয় সব এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকবেন চলেন আপনাদের দেখাতে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট এখান থেকেই শুরু করি এখান থেকে শুরু করলাম এই যে বডি আলু হচ্ছে মরিচ হলদি আর হচ্ছে সাবান শুধু হচ্ছে সাবান হলদি এক্সের ভিতরে হলদি চলে যাচ্ছে এই যে হলদি হলদির কাজ শেষ আমার বউ বাসা থেকে যেটা করে আমি সেম কাজগুলোই করতেছি এটা এখানে লাগবে আর এটা এখানে থাকবে আপাতত এটা না দিতে হবে হয়ে গেছে দুধের কাজ শেষ হচ্ছে আলুর ব্যাপার স্যাপার এখানে আলুর বক্স রসুনের সাথে পেঁয়াজের সাথে আলু কিছু আলু আমি রাখবো দিলা তরকারি রাখতে হবে আমার বড় কলা এবার ছোট হয়ে গেছে রে আমি তারপর কি করতে হবে আলু কাটতে হবে বেশি তো করে এনে ফ্রিজে রেখে দেবো তাইলে হচ্ছে এক সপ্তাহ ছড়া যাবে প্রথম তার তরকারি খাও না আলু কাটা শেষ এবার হচ্ছে মরিচ কাটবো ফাইন
ছাগল ছেড়ে যাও ভাই। এবার মরিচ, কাঁচামরিচ, এটা কাঁচামরিচ, কাঁচামরিচ কাটা পালা। আমি আসলে তরকারি আনবো, তরকারি অবশ্যই ভিডিওটা দেখবেন। আর বিয়ের সাথে আপনার মিডিয়া যাবে পালা ফিরে, বিয়ে করা লাগবে না ভাই, বাদবেন। লেবু, লেবুর কাজ হচ্ছে পরে। কাঁচামরিচ কাটা পালা শেষ। এবার হচ্ছে পেঁয়াজ রসুন, পেঁয়াজ দেশি পেঁয়াজ, ও এত চরম জলে চোখ জলে রে ভাই। কাটাকাটি শেষ পর্যায়ে চলে আসছি, বিশাল একটা জামেলা রয়েছে। এটা হচ্ছে মরিচ আর হলদি নিচে করছে, পা দিলে জলবে। এখন হচ্ছে তরকারি, ডেক তৈরি করা। ও ডেক কোথায়? তরকারি ডেক ওই কেমা সবই বড় বড় ডেক। দুই বেলা হয়ে যাবে, কি করো তুমি বলো? কি করো? আমি পড়ালেখা করি, পড়ালেখা করি। কি খাইছ? লুডুস খাইছ? কি লুডুস? লুডুস না নুডুস? মাস্টার খাইছে। হ্যাঁ মাস্টার লুডুস আন্টি এসে গেছে, আন্টি যেতে গেছে। আসবে না? আসবে না, আসবে দুই মাস পরে। দুই মাস পরে? হ্যাঁ। কোথায় গেছে? আন্টি বাড়ি গেছে। আন্টি বাড়ি গেছে বলো কখন? কখন?
আসবো আসবে তো দুই মাস পরে আমি কোন রান্না করবো রান্না করবো তরকারি ভাত তরকারি ভাত রান্না করবা দিদি রান্না করতে পারো বোমা আমি পারি না তো তুমি আব্বা পারবে নাকি তরকারি কাটাকুটি শেষ এবার হচ্ছে রান্না করার পালা চলুন এবার তরকারি রান্না করে ফেলি কষানো শেষ এবার হচ্ছে আলু দিয়ে দিব করতে হয় এবার হচ্ছে এই কাপড় গুলো সকালে শুকাই দিয়ে দিছিলাম এখন শুকায় গেছে এগুলো নামাই খেছি এখন হচ্ছে বাস করে রেখে দিব তার আগে সবগুলো একসাথে ধুইছিলাম যেগুলো শুকাইছি এগুলো নামাইছি আর যেগুলো শুকাইছিল না এগুলো আবার ইয়াতে দিছি শুকাই দিয়ে দিছি এই হচ্ছে সমস্যা না হচ্ছে জীবনের একটা পার্ট শিখতে হবে ব্রো অনেক কিছু শিখতে হবে জীবনে অনেক কিছু শিখতে হবে না শিখলে জীবন চলবে না এই হয়ে গেল তবে এখন মাছ করে রাখতে হবে এই যে
করবো আমি এগুলো বাস করবো এটা বাস করবো এইটা হচ্ছে আমার গিল্লি প্যান্ট সুন্দর করিয়া পাঁচ করতে হবে এইটা আলাদা এইটা এই রান্না বান্না শেষ করলাম শুরু করছিলাম হচ্ছে আপনার 9টার দিকে এখন বাজে হচ্ছে 11:03 এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই যে এবার হচ্ছে খেয়ে নেব এই হচ্ছে বিবাহিত ব্যাচেলারদের জীবন বাসা রেখে বউ বাড়িতে গেছে তারা বুঝতে পারে কিরকম কষ্ট আসলে এরকম কাজকর্ম না করলে বোঝা যায় না বউর মর্যাদা কত দূর মাঝে মধ্যে নিজে তরকারি রান্না দেখবেন আসলে বউরা কত কষ্ট করে না হলে বুঝবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম